পাঠ পড়ছি ফিলিপীয় 2:1-11। শোনো, তোমাদের এই খ্রিস্টনির্ভর জীবন তোমাদের অন্তরে যদি সত্যি কোনো প্রেরণা জাগাতে পেরে থাকে, যদি ভালোবাসার স্পর্শে তা সত্যি কোনো আশ্বাস জাগাতে পেরে থাকে, তোমাদের এই খ্রিস্টনির্ভর জীবন যদি সত্যি পবিত্র আত্মার অধিষ্ঠানে সকলের মধ্যে মিলন ঘটিয়ে থাকে, যদি অন্তরে জাগিয়ে থাকে কোনো স্নেহ মমতা, তাহলে তোমরা পূর্ণ করে তোলো আমার আনন্দ, হয়ে ওঠো তোমরা এক মন এক প্রাণ। তোমাদের সকলের মধ্যে যেন থাকে একই ভালোবাসা, একই মনোভাব, একই ঐক্যের আদর্শ। রেষারেষি বা অসার অহংকারের বশে কোনো কিছুই করো না তোমরা, বরং নম্র হয়ে একে অন্যকে নিজের চেয়ে ভালো বলেই মনে করো। শুধুমাত্র নিজের স্বার্থের দিকে নয়, তোমরা প্রত্যেকে পরের স্বার্থের দিকেও লক্ষ্য রেখো। তোমাদের মনোভাব তেমনটি হওয়া উচিত যেমনটি খ্রিস্ট যীশুর নিজেরই ছিল। তিনি তো স্বরূপে ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না, বরং নিজেকে তিনি রিক্ত করলেন, দাসের স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়েই জন্ম নিলেন। আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে আরও নমিত করলেন, চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু, এমনকি কৃষি মৃত্যু মেনে নিলেন। তাই ঈশ্বর তাকে সব কিছুর ওপরে উন্নীত করলেন, তাকে দিলেন সেই নাম সকল নামের শ্রেষ্ঠ, যে নাম যেন যিশুর নামে আনত হয় প্রতিটি জানু স্বর্গে মর্তে ও পাতালে। প্রতিটি জিহ্বা যেন এই সত্য ঘোষণা করে যিশুখ্রিস্ট স্বয়ং প্রভু, আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা।